টিকিট আমি দিব, আপনি দেশে যাবেন? আমার দেশের বাড়ি কোথায়? দেশের বাড়ি কোথায়? সিলেট মুলিবাজার। সিলেট মুলিবাজার কোন বাড়ি? বাটা ন্যাশনাল বাজার ফুটেই তো বস। গ্রামের নাম কি? রাধানগর। আমার বাবার নাম কি? হ্যাঁ, আমার বাবার নাম, আপনার আব্বার নাম? আব্বার নাম দেখিয়ে করবেন দেখে এনে দিয়েছি। আমরা কবাই কবন? দুই ভাই, দুই ভাই, দুই ভাই, তিন ভাই, দুই ভাই, তিন বোন। আব্বার নাম কোথায়? আপনার কন্যা এমনি কদিন থাকবেন এভাবে থাকি? সমস্যা নাই তোমার? কেন আপনি কেউ বললে খানো না, কিছু করেন না, জামা কাপড় নেন না, তো এইভাবে কদিন থাকবেন এইভাবে? তাই ধরে আমরা টিকিটের ব্যবস্থা করি, আপনি দেশে চলে যান। দেশে যাবেন? টিকিট কেমনে? টিকিট না হলে আপনাকে ফেলে এখানে কি আছে? ইটালিতে কি আছে? ইটালিতে এখন বর্তমানে খেলুন এখন সাসা আছে, তো আমি আছি আর সাসা ফ্রান্স থাকে। সাসা ফ্রান্স থাকে? আমার সাসার নাম্বার আছে আপনার কাছে? না, নাম্বার মুখস্থ নাই। মুকুল আপনার কি হয়? মুকুল, মুকুল, মুকুল আপনার কি হয়? আপনি যদি দেশে যাইতে চান আমরা আপনাদের দেশে যাবার ব্যবস্থা করবো, ঠিক আছে? আর যদি গঞ্জে দেশে না যাবেন আপনাদের চিকিৎসা খাওয়া থাকার ব্যবস্থা করবো, ঠিক আছে? হ্যাঁ, আপনি এইভাবে যদি থাকেন, এই যে ইটালিয়ান বিভিন্ন দেশের লোক বিভিন্ন এইভাবে আমাদেরকে তো খারাপ বলে যে আমরা বাংলাদেশি ভাই বেড়াদের আপনাকে দেখি না, আমরা খোঁজখবর নিই না, আপনি কিছু কিছু খাইবেন বললে আপনি আসেন, আমি আপনাকে সবসময় দোকানে ডাকি কিছু খাওয়ার জন্য। খোলা দিলাম, জুস দিলাম, খাইলে না পালাই দিলাম। বলেন কি করতে হবে আপনার? আমাদের সিলেট বাংলাদেশি প্রবাসী ভাই দীর্ঘদিন এই অবস্থায়, আসলে তাকে আমরা চেষ্টা করছি অনেক কিছু করার জন্য, সে আমাদেরকে অ্যাকসেপ্ট করে না, এই ন্যায় করে চলে। এখন বাংলাদেশি প্রবাসী ইটালিতে রোমে যারা সবাই সহযোগিতা চায়, তাকে সুস্থ করার জন্য যদি কোনো ভাই থাকেন, ভাইকে সুস্থ করার জন্য যদি কোনো ওই থাকে, আমরা চুলকাটি দিন কিন্তু জুতা কানলে ঠান্ডা লাগছে না। ডাক্তারি পরামর্শ ঠান্ডা লাগে না আমাদের নোয়াখালী অনুসারে। আব্দুল আলিম ভাই আমাকে বলছিল ওনাকে এ করার জন্য, এখন তো উনি আমাদের কথা শুনে না, এখন কিভাবে এ করব? গাদ দিল, আরো গাদ দিল না, ও ও ও আমার ভাই ভাই ওনাকে কাপড় দেবার জন্য, জামা দেবার জন্য চেষ্টা করতেছে, উনি নিতেছে না, উনি খাওয়া দিল না, উনি জামা কাপড় নিতেছে না, দিতেছে দেখেন, উনি উনি নিতেছে না। এখন সিলেটে যারা আছেন আমরা সবাই আপনাদের সহযোগিতা চাই, ওনাকে সুস্থ হোক যেভাবে হোক, দেশে ফাটানো হোক বা এখানে কিছু করার জন্য। নেন, কেন লাগবে না? লাগবে না কেন? আমার কাছে ঠান্ডা লাগতেছে না। আচ্ছা এটা নেন, কাঁদেন খাইলিও ওনাকে টাকা দিয়ে উনি টাকাও নিতে চায় না, খাওয়া দিয়ে খাওয়াও নিতে চায় না। দাঁড়া, এই 5 টাকা রাখা আছে, তুমি কিছু কর। আমি কিছুদিন আগে আমাদের নোয়াখালী আমাদের ফেনীর এক ভাই
এভাবে অসুস্থ ছিলেন, আল্লাহ পাক ওনাকে একটু সুস্থ করছে। আমরা যেভাবে হোক আমাদের আব্দুল আলিম ভাই বিভিন্ন ভাইয়ের সহযোগিতায় তাকে মোটামুটি একটা লাইনে আসছি। আমরা চাচ্ছি এই ভাইকে মোটামুটি একটা লাইনে আসার আনার জন্য। এখন আপনারা সবাই যদি সহযোগিতা করেন, যারা আছেন দেশবাসী ওনার পাড়া প্রতিবেশী, মেন কথা হলো আমি একা চেষ্টা করতেছি। ওনার আসলে উনি আমাদের কথাবার্তা দিচ্ছেন এবং কোনো কথা শুনে না, উনি খাওয়া দাওয়া কাপড় চোপড়ও নেয় না, খাওয়া দাওয়া নেয় না। মেন সমস্যা হলো এই জায়গায়, আজকে অন্য কেউ হলে উনি কথা শুনে, কিন্তু মেন কথা হলো এই কথা শুনে না, উনি আমাদের কথায় কাজে কোনো পাত্তা দেয় না, মেন কথা এটাই। এখন ইচ্ছে করলে তো এই দেশে কিছু করতে পারে না, বাংলাদেশে হলে তো যুদ্ধ তো বস্তি করি, আরও তাকে কিছু করা যায়। হ্যাঁ, প্রশাসনিক সমস্যা, এই জন্য আসলে আমরা কিছু করতে পারতেছি না। তো ওনার আত্মীয় স্বজন যারা আছেন আপনারা যদি যোগাযোগ করেন, আমরা সহযোগিতা সবার সহযোগিতা ওনাকে সুস্থ করব, চেষ্টা করবো ইনশাল্লাহ। এবং প্রয়োজন দেশে লাগলে আমরা দেশে পাঠানো যা যা কিছু আছে আমরা দরকারের ব্যবস্থা করবো। আপনারা ওনার আত্মীয় স্বজন যা আছে, ফয়সল ভাই এই সিলেটের প্রবাসী ফয়সল ভাই এই রোমে দীর্ঘদিন অসুস্থ দিন যাপন করতেছে, রাস্তাঘাটে পড়ে আছে, খাওয়া নাই, থাকা নাই, থাকার জায়গা নাই, খাওয়ার জায়গা নাই। আসলে আমরা চেষ্টা করতেছি, বারবারে ব্যর্থ হচ্ছি। ওনার যদি কোনো নিকট আত্মীয় স্বজন থাকেন, আপনারা যদি এগিয়ে আসেন, আমরা আমার সমর্থন দিয়ে বন্ধু বান্ধব আমরা ভাই বেড়াদের বাংলাদেশি প্রবাসী সবাই সহযোগিতায় ওনাকে কি করা যায় ইনশাল্লাহ আমরা সেটা চেষ্টা করবো। ওনার কাছে নিকট আত্মীয় ওনার আপনাদের কথা যে শুনে তাদের সহযোগিতা চাইতেছি। সাইফুল ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করা যায়, সাইফুল ভাই থাকে না, উনি বাইরে থাকে, এরকম থাকুনি না, দুজন একসাথে থাকুনি না, উনি বাইরে বাসা থাকে না, উনি বাইরে থাকে। তো ওনাকে বারবার চেষ্টা করা হচ্ছে, আসলে উনি আমাদের কথা কাজে কথায় মানে ইয়া দিচ্ছে না, পাত্তা দিচ্ছে না। তাই ওনার নিকট যারা আত্মীয় স্বজন আছে সবাই সহযোগিতা চাইতেছি, আপনারা আসুন, আমরা সকলে মিলেমিশে ওনাকে কীভাবে সুস্থ করা যায়। আমার একটি দেশি ভাই, আমরা এখানে টাকা পয়সার কামাই রোজগার করি, লাখ লাখ টাকা দেশে পাঠাবো, আমার একটা ভাই না খাই না পড়ি রাস্তাঘাটে পড়ে থাকবো, এটা আসলে আমাদের সকলের সহযোগিতা করা উচিত, সকলের সহযোগিতা চাই। আপনি এর সাথে যারা আছে এখন তুমি রাইট খুঁজি ভাই কিলে দিবা ট্রেনে যাও নি তোমার সুন্দর করে চাইনাত চুল টুল খাটে দুটা লুয়ে দিই তোমার ওনার কথাবার্তা কোনো ইয়া দেখা যায় না, কিন্তু উনি ভারসাম্যহীন অবস্থা আছে, যেমন করতেছে রাস্তাঘাটে থাকে, খাওয়া থাকা নাই, জায়গা থাকা নাই। তুমি বহুত পুরানো মানুষ, আমি ব্যক্তিগত ভাবে ওনার আত্মীয় স্বজন যদি এখানে কেউ থাকেন তাদের সহযোগিতা চাইতেছি। ওনাকে কিভাবে সুস্থ করা যায় এবং কিভাবে কি করা যায় এখানে যদি নিকট আত্মীয় থাকে, আপনাদের অর্থ সম্পদ লাগবে না, আপনারা শুধু ওনাকে বোঝানোর জন্য সহযোগিতা করার জন্য আপনারা আসেন। আপনাদের অর্থ পয়সা আমরা ব্যবস্থা করবো, টাকা পয়সার ব্যবস্থা আমরা নিয়ে আমরা ব্যবস্থা করবো। ওনার নিকট আত্মীয় স্বজন যদি কেউ থাকে আসেন, ওনাকে একটু বোঝান, বুঝে ওনার সাথে যদি লাইনে নিতে পারেন তাহলে আমরা সবাই টিকিট দিলে ওনাকে যাতে আমাদের আছে বিমানের এখন কম আছে যাওয়া দেখে ফাঁকাই আইও। এখন টিকেট বিমানের টিকিট সস্তা দেখে যাও গিয়া ফাঁকাই আইবা গিয়া ফাঁকাই আইবা গিয়া একদম চুই আইবা এইবাই নি। এখন মাত্র 400 ইউরো, 450 টাকা
টিকিট আমি দিমু দেশে যাবে ও ভাই দিব আমরা সারা হেল্প করব টিকিট দিমু লাকি টিকিট আমি দিমু আপনি যাবে দেশে যাবে লাকি করে দিমু আমরা কই লাকি তোমার যেটা লাগে দেশে যাওয়া লাকি যা লাগে কাপড় চোপড় সব আমরা কিনিয়া দিমু বলতাম টিকিট দিমু যাওয়ার দেশে দিমু ফাঁকাই আইও গিয়া হ্যাঁ না না আর বাদ দিল আর ফাটিল আর বিজড়ার বিজড়ার সপ্তাহ তুমি সপ্তাহ বুঝো ভাই মাইন কসর ভাই তুমি সপ্তাহ বুঝো বুঝিও তুমি কিতা কলা তুমি কোন তোমার চুল টুল খাটি দিয়ে খাই তোমার কাম ধরে দিব তুমি কাম করবা কাম যাইবা বুঝো নাই আচ্ছা খাই লও এখন তুমি দেখো লও না তো হক না আসলে না কেন আলাদা ভাই ভাই বহুত চেষ্টা করলাম তোমারে রো ভাই বুঝো নাইছি কিন্তু তুমি কোনো কথা শুনডাই না কইলাম আও খাও তেও খাইতেই না এরপর বললাম আমার জুতা লইয়া দিই তোমার কাপড় লইয়া দিই আমরা বললাম আমার জ্যাকেটও তুমি নৌকি ফিনদো বুঝলেন আমার আছে জ্যাকেট তুমি জ্যাকেটও নিতে রাজি নাই নাস্তার টেকাও দিতে নাস্তা করতে নাই খাই লাইবে না আমি তো লাইভে আছে দেখছেন হ্যাঁ খাই লাইবে তো হ্যাঁ হ্যাঁ লাইভে আছি তো আপনি কোন জায়গায় আছেন বাসা কোন জায়গায় আসবেন এনে রেগুলারলি এখানে থাকে রেগুলারলি এখানে থাকে ও তো হ্যাঁ একটু তার নাম দিয়ে দেন কোনো কথার নাম কি তার হ্যাঁ ঘুরে তো সারাক্ষণ ঘুরে সে সারাক্ষণ ঘুরে এবং কারো কোনো কিছু টাকা পয়সাও নেই না খাওয়া দাওয়াও নেই না আমি দীর্ঘদিন চেষ্টা আজকে আমি নাস্তা দিয়েছিলাম নাস্তা পালাই কোনটা কোনটা খাইবা নি আইসক্রিম আইসক্রিম খাইবা নি বনো আছে মেঘনো সব মেঘনো দোকান হ্যাঁ হ্যাঁ এটা এটা করে ফাইনাল টিকিট করলে থাকে না ধরে না